এসবি মিউজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একটি নতুন সিরিজ শুরু করেছি, সেটি হলো যারা আপনারা বাসিতে গান উঠানোর জন্য ব্যস্ত বা গান উঠাতে চান তাদের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। আমি যতগুলো পাল্টা সিরিয়ালই দিতে থাকব আপনারা সেইগুলো হাতে উঠাতে থাকবেন, দেখবেন হাতে উঠাতে উঠাতেই আপনাদের সব গান বাজানোর দক্ষতা চলে আসছে। তো আমি সবসময় বলছি প্রতিটা পাল্টা অবশ্যই কাহারবাতাল, আট মাত্রা, চার মাত্রা, দাদরা এবং ঝুমুর তাল এই কয়টা তালে বাজানো অভ্যাস করবেন। প্রতিটা ফ্রেজ ঠিক তিন চারটা তালে বাজানো অভ্যাস করবেন, দেখবেন আস্তে আস্তে আপনি অনায়াসেই গান বাজাতে পারছেন। তো এগুলো অবশ্য একটু কঠিন মনে হবে, তবে দু একদিন বাজাতে থাকলে অবশ্যই সহজ হয়ে যাবে। তো আমি লেসনে চলে যাচ্ছি, আপনারা হাতা কলম নিয়ে বসেন, আমি বলি আপনারা হাতায় সে নোটেশনগুলো লিখে নেন। যতক্ষণ না লিখছেন ততক্ষণ হচ্ছে না। তো নোটেশনটা লেখা শেষ হলে প্রতিটা নোট প্রথমে আপনি থু দিয়ে বাজাবেন, পরে প্রতিটা নোট ফু দিয়ে বাজাবেন। থু দিয়ে বেশিক্ষণ বাজাবেন না, শুধু নোটেশনগুলো ঠিক হয়ে এলে অবশ্যই পরে আপনারা সেটা ফু দিয়ে বাজাবেন এবং আস্তে আস্তে লয়টা বাড়িয়ে দেবেন। তো আমি বলছি আপনারা লিখে নিন। ছা ছা মা গা রে ছা, এটা যেমন ছা ছা মা গা রে ছা, এটা ছয় মাত্রা, মানে ছয়টা নোট আছে, ছয়টা নোট যদি আমরা সমান লয়ে বলি তাহলে ছয়টা মাত্রা বাজবে, অর্থাৎ দাদরা তাল। এটা যদি ডবলে বাজাই তাহলে ঝুমুর তাল হয়ে যাবে, তাহলে ছন্দটা এমন আসবে ছা ছা মা গা রে ছা। এভাবে ছন্দটা চলে আসবে। এভাবে প্রতিটা ফ্রেজ অবশ্যই দুই তিনটা তালে বাজানো অভ্যাস করবেন, দেখবেন আপনার মধ্যে ছন্দ চলে আসছে, সুর চলে আসছে। তো প্রথমে ছা ছা মা গা রে ছা, দ্বিতীয় রে রে পা মা গা রে, তিন গা গা ধাপা মা গা, চার নম্বর মামা নিধা পামা, পাপা ছানি ধাপা, ধাধা রেছা নিধা, নিনি গারে ছানি তা শব্দ চলে যাচ্ছে। সাসা মাগা রেসা, থু দিয়ে বাজানো অভ্যস্ত হয়ে এলে পরে অবশ্যই ফু দিয়ে বাজাবেন এবং নিচে নামব। যেভাবে উঠলাম ঠিক সেভাবেই আবার নিচে নেমে আসব, অর্থাৎ ছা ছা মা গা রে ছা। গাড়েছানি ধা ধা রেছানি ধা, পাপা সানি ধাপা, মামা নিধা পামা, গাগা ধাপা মাগা, রে রে পামা গারে, রে রে পামা গারে, আসা মাগা রেসা। ফু দিয়ে বাজানো শেষ হলে এবার আমরা শুধু ফু দিয়ে বাজাবো, থু দিয়ে বাজানো শেষ। এবার ছা ছা বাজানোর সময় এই আঙুলটা কাজে লাগবে, অর্থাৎ ছা ছা
এভাবে প্রথমে একটু ঢিমালে বাজাবেন, পরে আস্তে আস্তে গতি বাড়িয়ে দোতলায় বাজাবেন। তো আজ এ পর্যন্তই। যদি লেসনটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং পরবর্তী লেসন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।